দেখুন, রোহিঙ্গা সে যে তিন বেলা ফ্রি খাবার খাচ্ছে নোয়াখালীবাসী। মিয়ানমারের রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন হচ্ছে, তখন তাদের প্রতি হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ। এখন বাংলাদেশে অবস্থান করছে রোহিঙ্গারা, এদের সংখ্যাটাও কম নয়, প্রায় 10 লাখ। এই বিপুল জনগণের খাদ্যের যোগান দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, তাই দেশের প্রায় সর্বস্তরের লোক এদের সাহায্যে এগিয়ে এসেছেন। গত পরশু স্বেচ্ছাসেবকের একটি দল সেখানে সাহায্য পৌঁছে দিতে যায়। তাদের একজন লক্ষ্য করেন, রোহিঙ্গাদের মধ্যে কিছু কিছু নোয়াখালী ভাষায় কথা বলছেন। তাদের ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে তারা আসলে নোয়াখালী। তিন বেলা ফ্রি খাবারের লোভে এখানে রোহিঙ্গা সেজে আছেন নোয়াখালীরা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।